এই প্রাইভেট সেক্টরকে আপনারা ইনক্লুড করেছেন, কারণ প্রাইভেট সেক্টর আমাদের প্রবৃদ্ধির প্রায় 85% এখন কন্ট্রিবিউট করছে। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে আমাদের কথাগুলো বলবার জন্য। আমরা কিছু এক্সারসাইজ করেছি, আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলবেন নাম আমার পরে। আমি একটু ছোট্ট করে বলি, আমি কয়েকটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে বলাটা দরকার, দুটো অ্যাঙ্গেল থেকে বলা। যে সম্মানিত সভাপতি, গতবার যখন শেরাটনে আমাদের ম্যানিফেস্টো যখন প্রচার করা হয়েছিল, সেই প্রচার কমিটির সাথে আমি কাজ করেছিলাম, এবং সেখানে যেই স্লোগানটা দেওয়া হয়েছিল, আমার গ্রাম আমার শহর, সেই আলোকে কী কী আমরা অ্যাচিভ করতে পেরেছি, কোনটা আমরা পারিনি, ওই আলোকটা একটু আমি ধরে নিয়ে তারপরে একটু ফিউচারিস্টিক আমরা ম্যানিফেস্টো কীভাবে চিন্তা করতে পারি সেই জায়গায় আসছি। প্রথমত যখন আমরা বলেছি আমার গ্রাম আমার শহর, যখন আমরা বলেছি, আমরা এখনও দেখেছি যে আমরা যখন ওভারঅল ডিজিটালাইজেশনের কথা বলছি, আমরা যখন দক্ষ মানব সম্পদ তৈরির কথা বলছি, বাংলাদেশের একটা বড় অংশ এখনও টোটাল দক্ষতার জায়গায় যায়নি। প্রাইভেট সেক্টর একটা বড় জায়গা, এবং সেখানে আমি মনে করি যে ট্রেড ফ্যাসিলিটেশনের একটা, যখন স্মার্ট বাংলাদেশ স্মার্ট ইকোনমি স্মার্ট ট্রেড বলছি, ট্রেড ফ্যাসিলিটেশনের একটা রোডম্যাপ এইখানে আমরা চাচ্ছি। এবং সারা বাংলাদেশে যখন দক্ষ মানব সম্পদ তৈরির কথা বলছি, তখন আমরা তাদেরকে ইনফরমেশন টেকনোলজি, আইওটি, রোবোটিক্স, মেশিন লার্নিং, এগুলোর ক্ষেত্রে আমরা আরও কীভাবে দক্ষ করতে পারি, দক্ষতা হচ্ছে কিন্তু আরও কীভাবে দক্ষ করতে পারি সেই ক্ষেত্রে আরেকটা সুস্পষ্ট ফিউচারিস্টিক একটা রোডম্যাপ চাচ্ছি। তৃতীয়ত আরেকটি হচ্ছে যে আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে অনেকে অনেক কথা বলেছে, আমাদের দেশে খুব চমৎকার নারী নীতিগুলো রয়েছে, কিন্তু আমি ছেড়ে দিচ্ছি নারীর ক্ষমতায়নের জায়গায়, কিন্তু সেখানে পলিসি রিফর্মসের জায়গায় ট্রেড ফ্যাসিলিটেশনে সেখানেও একটা বড় চ্যালেঞ্জ রয়েছে মেয়েদের ক্ষেত্রে। সেখানে ট্রেড ফ্যাসিলিটেশনে মেয়েদেরকে আমরা বলছি যে বিশেষ সুবিধা দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। ব্লু ইকোনমির কথা বলা হয়েছে, আমি একটু ফিউচারিস্টিকে যাচ্ছি, সেই জায়গাতে আমরা ব্লু ইকোনমির এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট রোডম্যাপ নেই। সম্মানিত সভাপতি, আমাদের ব্লু ইকোনমি, প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমি যখন আমরা বলছি, ব্লু ইকোনমির একটা সুস্পষ্ট অবকাঠামোগত আমরা উন্নয়ন চাচ্ছি, যাতে আমাদের প্রাইভেট সেক্টর থেকে আমরা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করতে পারি। আরেকটি জায়গা আমরা বলতে চাচ্ছি, উদ্ভাবন এবং উদ্যোক্তা বিকাশে। আমরা যখন পরিবেশের কথা বলছি, আমরা কেউ এখন সার্কুলার ইকোনমির কথাও আমাদেরকে এখন বলতে হবে। সার্কুলার ইকোনমি, আমি সম্মানিত সভাপতি, বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী COP28-এ যাবেন, সার্কুলার ইকোনমিরও একটা আমরা রোডম্যাপ চাচ্ছি, কারণ প্রাইভেট সেক্টর এখানে অনেক বেশি উপকৃত হবে। থার্ড, সেই জায়গাটায় আমরা বলছি, যত রকমের পলিসি রিফর্মস এই পর্যন্ত হয়েছে, সেইখানে অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের ইন্টারভেনশন ছিল না। এইটি আমরা অনুরোধ করছি যে এইখানে ইশতেহারে যদি রাখা যায়, যত রকমের পলিসি মডিফিকেশন এবং রিফর্মস হচ্ছে প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি লেয়ারে প্রাইভেট সেক্টরের ইনপুটটা অত্যন্ত প্রয়োজনীয়। এটাকে একটা সুস্পষ্টভাবে উল্লেখ করা ম্যানিফেস্টোতে অত্যন্ত প্রয়োজনীয়। আরেকটি জায়গা, আমি যেহেতু একজন লাস্ট, যেহেতু এটা আমরা তৈরি করেছিলাম ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, আমরা কিছু বলছি না, তবে একটি বিষয় আমাদের কাছে ফিডব্যাক এসছে, আমরা ফিডব্যাকগুলো নিয়েছি প্রাইভেট সেক্টরের কাছে। আমাদের প্রাইভেট সেক্টরে অনেক সিন্ডিকেট আছে, কিন্তু শাস্তির বিধান নাই, আপনারা শাস্তির বিষয়টিও আপনারা বলবেন ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাদেরকে।